med sjans för alla vad jag gör då. Jag hittar klubben som om vardag var en lördag. Så många damer är och dricker stopp på mig så jag lever. तेरी आंखों के पीछे पीछे हम पगले से चल पड़े मेरी आंखें अब दिल के चक्कर में कुछ भी ना सुनती है दिल ये धोखाधड़ी कर देगा सोचा ना था इतनी ये गड़बड़ी कर देगा सोचा ना था Likey বলেন কার কি মতামত জামালপুরের ডিসি মদন আমরা আমাদের নেক্সট প্রিভিয়াস ভিডিওতে অনেকে কমেন্টস করেছে ভাই ভিনেজরটা দেখেন ভিনেজরটা দেখেন আমার ফ্রান্সের এবং ইংল্যান্ডের কিছু বন্ধু বলছে ভিনেজরটা দেখায় তো তার জন্যই আসা আসলে অনেক ব্যস্ততার মাঝে দুই মাস পরে আসলাম তো সো গাইস আপনারা সাথে থাকুন সারাদিন থাকবে ভিনেজর সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য এবং গোপন রহস্য তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি শেয়ার করুন হ্যাঁ এই যে দেখেন আপনাকে ক্যামেরা দেখানোর কিছু বলবেন আপনি আমাদের ডিসি ডিসি এই গাইস আমরা এখন নাইগ্রা জলপুর পাতে যাব তো জানি না সেখানে কি হবে হ্যাঁ এই তো আমাদের কই বড় ভাই শ্রদ্ধেয় ভাই আসেন এটা হচ্ছে নায়কা জলপ্রপাত ও আচ্ছা তারপর পানি পড়তেছে পানি
আসেন ভাই, আপনি কিছু বলবেন এগুলো নিয়ে? হ্যাঁ, তো আপনি সামনে আসুন। আচ্ছা, আরো আমরা এখানে বিভিন্ন রকম কসমেটিক্স দেখতে পাচ্ছি। রাসেল ভাই, আজকের ব্লগার কিন্তু আপনি ভাই, কারণ আমি কিন্তু ক্যামেরার সামনে নাই, আমি ক্যামেরাম্যান হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আমরা এখন নিয়ে যাবো আপনাকে বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ এবং সৌন্দর্য মণ্ডিত সুইমিং পুল দেখাবো। আচ্ছা ঠিক আছে, একটা ব্রেকের পর ফিরে আসছি। ওকে, দিস ইজ ব্রেক। এটা কোন জায়গায় আসছি? ডিসি সাহেব, আমরা আসলাম উত্তরবঙ্গের সব থেকে বৃহৎ সুইমিং পুল। উত্তরবঙ্গের সব থেকে বৃহৎ সুইমিং পুল আচ্ছা, আপনারা যদি নেক্সট টাইম আসেন আমাদের চ্যানেলের নাম বলবেন, তাহলে এখানে ঢোকা ফ্রি। এখন সুইমিং পুলে বিনোদনের সুইমিং পুল আমি বেশি কিছু বলতে পারবো না, আমাদের রাসেল ভাই কিছু বলবে। তো আমাদের সামনে আমাদের একজন ডিসি সাহেব, একজন হচ্ছে ইনি এডিসি, পিছনে একজন পিসি, পিছনে আপনি আপনি কি ভাই? এফডিসি। এফডিসি ও ভাই, ওটা কেবল গেছি রেজাল্ট মুয়ের মধ্যে উঠব না, বিশেষ আছে বড় মুয়ের মাথা। আমি চলে আসি সারা মরুভূমিতে। কোথায় আসলেন আপনি? সারা মরুভূমি। এটা সারা মরুভূমি? আচ্ছা, এটা কি গাছ? গাছটার নাম জানা নেই। ক্যাকটাস। ক্যাকটাস, ক্যাকটাস। এটা কি নিউ নিউ ক্যাকটাস? মানে ক্যাকটাসে অন্য একটা জাত নাকি? ক্যাকটাসে অন্য একটা অন্য একটা জাত। এটা কি অস্কার ওসি? কি করবে আচ্ছা থাক, বলা লাগবে না, আপনার এটাও ভিডিও হচ্ছে ভাই, এটা হচ্ছে। হ্যাঁ, নিজ্ঞা হয়ে যাবো, আপনি নিজ্ঞা হয়ে যাবেন এই কথাটাতে। তারপর বাংলা মুভিগুলোতে নায়কের বোনকে কিছু একটা করলে নষ্ট হয়ে গেল। এখানে কাপড়টা ছিঁড়লে তো নষ্ট হয়ে গেল, কাপড়টা এখানে এতটুকু ছিঁড়ে দিলে তো শেষ। ভাইয়া আমি শেষ, ভাইয়া আমি শেষ। আয়নাটা লিখে দিবি রক্ত দিয়া, তারপরে মরে গেল। প্রতিশোধ নিস, প্রতিশোধ নিস। এই আগুন ধরে গেলে ওইটা নিয়ে মুভি, প্রতিশোধ নিস বোনের। আগে তো এরকম রেডি হইতো না? হ্যাঁ হইতো না, আগে রেডি হইতো না? আর বাংলা মুভিগুলো তো ওইটা এত উত্তরঞ্জিত করছে, তো ভবিষ্যতের কথাটা। Thank you.
বর্তমান আমাদের এখানে ফটো শুটিং চলতেছে। আরেকবার আসবে না আচ্ছা, কি কি রান্না করছেন আপনারা? সর্বপ্রথম আমরা যেটা দেখতেছি এটা এখানে আছে খাসির মাংস আছে, রান্না হয়ে গেছে, মাটন বিফ মিক্সড করে আর কি। ও আচ্ছা, না না এখানে শুধুমাত্র খাসির মাংসই আছে। আচ্ছা, দুজনের দুইটা মতবাদ? না না এখানে আছে, আর এখানে পাশে আছে মুরগির রোস্ট। ওখানে মুরগির রোস্ট? আচ্ছা, মুরগির রোস্ট। আর তারপর আমরা দেখতে পারবো যে এখানে অবস্থান আছে, এখানে বুটের ডাল, বুটের ডাল, বুটের ডাল। এরপর আর কিছু নাই, আমরা যত এদিকে দেখি যে আমাদের এলাইট কোয়ার্টার্সের প্রসেসিং চলছে আর কি। আর কিছু সালাদ? সালাদ এখানে আছে, পাশে পেঁয়াজ আছে, আর আমাদের যে সেভেন আপের সেভেন আপ গুলো আছে, সেভেন আপ হচ্ছে আমাদের পাশে আর কি, গাড়িতে আছে আর কি। ও আচ্ছা, রেডি হচ্ছে যে আমাদের এলআই করতে যারা আর কি পিটিএস করে আসছে, তারা সবাই কিন্তু ঘোরাঘুরি শেষে আর কি সবাই সবার মতো কি অবস্থান করছে, তারা যে বসে বসে আছে মানে লাঞ্চ করার জন্য আর কি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা আমরা এদিকে করবো। কোন দিকে? এদিকে বসার প্রসেসিং চলছে আর কি। আচ্ছা, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা প্রসেস করবো আর কি। আচ্ছা, তারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। হ্যাঁ, অলরেডি কাজ কিন্তু বুঝাই দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, তারা আর কি কাজগুলো বুঝাই নিয়েছে। আচ্ছা, আমাদের সময় দেওয়া আসলে আড়াইটায়, এখন বাজে দুইটা
মিনিট এখন আমাদের হাতে 10 মিনিট আছে আচ্ছা 10 মিনিটের মধ্যে আমরা আর কি অ্যারেঞ্জমেন্ট আর কি কমপ্লিট করব আর কি তারপরে আমরা খাওয়া দাওয়ার জন্য পাঠিয়ে দেবো আর কি সর্বশেষ হচ্ছে আমাদের এলআই কলেজের পিকনিক স্পট এর আর কি সর্বশেষ নিউজ মানে রান্না বান্না আচ্ছা রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আর কি হ্যাঁ চলে যাব আমাদের অনুষ্ঠানে মানে মেইন মেইন আকর্ষণে মেইন আকর্ষণ হচ্ছে অ্যাপল রো তারপর পরে স্যার আমাদের সঙ্গীত অনুষ্ঠান ইয়েস এখানে এলআই কোটে যারা আছে সবাই আর কি নৃত্য বুদ্ধি দিতে পারবে আমাদের আজকের ক্ষুদ্র ক্ষুদ্র অনুষ্ঠানের প্রাণিক আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেছে শেষ পর্ব হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এতক্ষণে আমরা কিছু ফটোশপ দেখতে পেলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলআই কোটেজ থেকে এখন বিশেষ প্রোগ্রাম যেটা হচ্ছে র্যাফেল্ড রুম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এর একটা বিশেষ আকর্ষণীয় পুরস্কার এটা আমরা অল্প বেশি আমাদের র্যাফেল করে দেখতে পাবো তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি র্যাফেল্ড রুম অনুষ্ঠানে আচ্ছা আপনি বোঝেন নাই বুঝছেন কি আপনি তুলবেন তুলে কাগজটা আপনি দেখবেন শুধুমাত্র আপনি এখন ভাই তুলবে ভাই তুলে জীবনের নাম্বারটা দেখে বলবে এই নাম্বারটা কার ওখানে পুরস্কারের নাম লেখা আছে ভাই পুরস্কারের নামটা তুলে দিবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে হ্যাঁ কার কাছে আছে তো প্রথমটি দেখি শুভাকাঙ্ক্ষী কে ওকে ভাই আমাদের রুমের ভাই আচ্ছা আমি তো দেখতে পারি কারণ আমি তো অ্যানাউন্স করবো নাম্বার 21 আমাদের অতিথি মোজাম্মেল ভাই আমার হাত দিয়ে তার রাগ কিন্তু প্রসন্ন হয় একই অবস্থা চতুর্থ পুরস্কার যাই হোক ভালো লাগছে আমার আচ্ছা দক্ষতা এবার ষষ্ঠ জন তুলবে আমাদের দক্ষতা এবার এটা একটু আমি নতুন একজনকে দোলাই না না লাইন তাকে বলবো ভাই
আচ্ছা সপ্তম হচ্ছে এই ছেলেটাকে একবার তুলে দাও তো ভাই তুলে দাও তুলে দাও তুলে দাও আচ্ছা দশ নম্বর কার পুরস্কার কিন্তু বিশেষ আচ্ছা আবার এদিক থেকে তুলি দক্ষতা আশা হতে হবে না তো দেখি তো খোদার মনে ভাগ্য আছে আচ্ছা সাত নম্বর কার মনে হয় আমার পুরস্কার পাইছি কথা আচ্ছা এবার মঞ্জুর ভাই না এখান থেকে মানে কমিটি যেহেতু কমিটির মধ্যে আমি বাইরে আমিও বেশি পুরস্কার পাইলাম বাবা ভাই এবার কবে রাখে ভাই খালি বিধান পেয়ার কাউ নাই নাকি এবার প্রথম পুরস্কার দিব আপনাদেরকে আচ্ছা দশ নম্বর আসলে ভাগ্য কাল থেকে ভাগ্য বলো এই জায়গাটা হাত তালি দেন ভাই সবাই ভাই কিবার পুরস্কার কি আইছে না নাকি আচ্ছা এবার হচ্ছে কবির ভাই অনেকক্ষণ পর আয়োজন হইলো আমি কবো না ওটা আমার ভাই হয় কবো না আমি পুরস্কার পাইছে আচ্ছা ষোলো নম্বর ভাই বিশেষ পুরস্কার ওটাও রাখি যান আর অল্প করে আছে তো ভাই তোলেন তো এদিকে আবার আচ্ছা ২৯ নম্বর কে ২৯ বিশেষ বিশেষ আগে যে পুরস্কার পায় নাই তার তুই পুরস্কার পাও না ওটা মনে রাখিও আচ্ছা শুনো কে শুনো আচ্ছা ৩৩ নম্বর কে ৩৩ আচ্ছা ৩৩ আর তোমার কথা ছিল এই দুইজন হাইট ৩৩ আপনি তুলে দেখেন আচ্ছা ০২ রাখে দেন মঞ্জুর ভাইটা হাইট মানে বিশেষ আচ্ছা ০৫ আবার অল্প কটা আছে দেখেন আচ্ছা দাদা দাদা পান ভাই হতাশা হবে না লাইম ভাই এখনো নাম উঠে নাই না ৭০ হয়ে
আমাদের লোক এটা কয়া লাভ নাই, আপনারা যে কমিটির মধ্যে কাউ পান নাই টেনশন। প্রথম তৃতীয় পঞ্চম আছে ভাই, দুঃখিত বিশেষ তাড়াতাড়ি শেষ করে দেই। ভাই আসো তো একটা তোলো তো, আসো তুমি তোলো তো, তুমি একটা তোলো তো, আমাদের আচ্ছা তুলছো, তুমি একটা তুলছো ভাই, একটা তুলছে একটু দেখেন হতে পারে, আচ্ছা শূন্য তিন আমাদের লোক আছে, আচ্ছা শূন্য তিন, তারপরে কার কার শূন্য তিন সতেরো আর কি বললাম আমার তেত্রিশ, শূন্য তিন সতেরো তেত্রিশ, আচ্ছা গোপন গোপন, আচ্ছা বারো 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 বিশেষ কাউকে কাউকে বলেন না ভাই প্লিজ, আচ্ছা পঁচিশ তারপরে ভাই আঠারো কে আঠারো 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 কে বিশেষ সাতাশ কে আমি আমি আসি তুমি মানে ইয়া সংখ্যা কত, সংখ্যা নয় না আমার এখানে চার টাকা কত শুধু গন্ডগোল, তিনজন নাম বলি নাই সংখ্যা নয়, আচ্ছা শূন্য তিন কে ভাই, শূন্য তিন শূন্য তিন ভাই, হাত তালি দিবেন না, হাত তালি দিবেন না, আচ্ছা তেত্রিশ কে তেত্রিশ
ফাস্ট ফাস্ট আচ্ছা 33-17 কে ভাই সামনে আসেন 33-17 এইটা তো খেলা লাগবে হ্যাঁ 33-17 তে প্রথম আর তৃতীয় আছে এখানে আচ্ছা ভাই আপনার মধ্যে কে ফাস্ট হলে খুশি হবেন ইঞ্জিনের রিমোট কার কাছে রে এটা রিমোট কার আছে আসু তাড়াতাড়ি কর রিমোট তোদের কাছে নাই রিমোট কই আরে ওদের কাছে সব আমরা ভালো তো করতে ও এদিকে দেখ সো আমরা যাচ্ছি এবারে ট্রাই করতে আপনারা দেখতে পাচ্ছেন টাইটানিক 2 এটা আমার সোনাবিক কই রে ভাই আরে মামা পজিশন মুরা ভাই ক্যাপ্টেন পিছনে বইছে নাকি এটা এইভাবেই যাবে তোদেরকে ফটো দিয়ে দিই আরে যাবে রে ভাই পাগলা হয়ে গেছিস নি তুই বেটা কিসের নাবিক বল নৌকা চলতে পারিস না এক পিছনে ঠেললা তো খেলাবে এটা উল্টাবে এ উল্টাবে রে ওই টিকিট ইয়া করতেছে বেসতেছ যাচ্ছে যাচ্ছে আরে যাচ্ছি তো দিয়ে তাকায় দিয়ে তাকা দেখি দেখি স্পিড এত কম কেন ছোট বাচ্চা ছোট বাচ্চা না কত লাগছে রে আরে বাল হাত ব্যথা করতেছে আমার এ নীরব ভিডিও করো তো ফোনটা ধরো আমাকে এগুলো
যাচ্ছি যাচ্ছি থেকে আমরা ভিন্নজগৎ যে পিকনিক স্পটে আসছিলাম সেখানে আমরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের রান্নাবান্না প্রোগ্রাম দেখাইছিলাম এবং খাওয়া দাওয়ার সর্বশেষ খাওয়া দাওয়া হয়ে গেলো। তারপর আমাদের যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের একটা র্যাফেল ড্র হয়েছে, সেই র্যাফেল ড্র এবং এই সেই র্যাফেল ড্রতে আমি কিন্তু বিজয়ী হয়েছি। আসলে পুরস্কার পুরুষেরই হয়, সেটা প্রথম সেটা হচ্ছে প্রিয় তোমার আমি একটা গিফট পাইছি, সেখানে হচ্ছে বাবা মায়ের দেওয়া এবং ভিন্ন জগৎ আসলে ওরকম বলা যায় যেহেতু আমরা ভিন্ন জগৎ আসছি যেখানে ভিন্ন জগতের আসলে ভিন্ন জগৎকে আসলে আমরা আসলাম এখানে ১২টার দিকে এখানে আমরা পৌঁছেছিলাম, তার আগে পৌঁছেছিলাম আর কি। আসলে আমাদের এবার আমি 2020 আমি নেক্সট গত জানুয়ারি মাসের আসলে এটা 31 মার্চ ছিল, 31/1/2020 আসছি, দেন আজকে 16/2/2020 আবারও আসা, সেটা হচ্ছে 15 দিনের মাথায়। সেটা হচ্ছে না আমাদের ঐতিহ্যবাহী এলআই কলেজের পক্ষ থেকে রংপুরে সর্বশেষ আধুনিক যাই হোক ইত্যাদি আর কি, সেই ম্যাচের পক্ষ থেকে আমাদের আজকে এই পিকনিকে আসা। আমরা আমাদের জন্য আরো কয়েকজন সহপাঠী অপেক্ষা করছে। আচ্ছা এখানে যদি মালিক আমাদের সাথে ইনভলভ না, যদি আমরা মালিককে আমরা অনেকবার রিকোয়েস্ট করছিলাম, আমরা কোন অবস্থা করতেছি আমরা একটু এদিকে আসি, সেখানে আমরা এদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সৌরজগৎ, সর্বশেষ যেটা আছে আর কি যারা এনজয় করে সুইমিং পুল মেয়েছিলে একসাথে আসলে আমার যেহেতু চোখে পড়ে নাই এটা আমি আসলে বলতে পারি না, আপনি শেষ করে দেন, আপনি আচ্ছা কি হয় আপনি এখন আপনি শেষ করে দেন, আচ্ছা আমি যেখানে দেখি নাই আপনি গোসল করছিলেন ওখানে মেয়ের সাথে, গোসল করছিলেন আপনার গার্লফ্রেন্ড এর সাথে? আসলে ভাই আমার একটা প্রশ্ন ছিল, যখন আপনি দেখছেন ছেলেমেয়ে উভয় গোসল করে আমরা এখানে দেখছি, আমি দেখছি এখানে আসলে ভাইয়ের জায়গায় ভাই আর ভাবি সরি আসলে ভাইয়ের জায়গায় কে ছিল জানি না, আসলে হয়তো উনি ছিল না অন্য কেউ ছিল, এটা আসলে ওনার কাছ থেকে ভালো হবে আর কি। আচ্ছা আমি এখন আচ্ছা এখন তার কথা শুনি, করার পর বুঝতে পেরেছি যে এটাকে মেয়ে মনে করছিলাম ওটা আসলে ছেলে ছিল। ও আচ্ছা ছেলে ছিল, যাই হোক খুবই ব্যাড লাক যে আপনি মেয়ে মনে করে কাছে গেছেন কিন্তু কাছে যাওয়ার পর আপনি দেখছেন সেটা মেয়ে না ছেলে। ভাইয়ের কাছে সর্বশেষ যেটা জানতে পারলাম, ভাই কিন্তু যখন প্রবেশ করে প্রবেশ হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে, কিন্তু আসলে যখন উনি সামনাসামনি যে পড়ে গেল যখন পিছন থেকে জড়ায় ধরে আসলে যে যখন দেখে যে আসলে ওটা মেয়ে ছিল না, কি ছিল কি ছিল ছেলে ছিল, আল্লাহ শেষ। যাই হোক এটা মিস্টেক, আচ্ছা যাই হোক এটাই হচ্ছে কথা। আচ্ছা আমাদের কিছুর মধ্যে আমরা ভিন্ন জগৎকে ত্যাগ করবো, কারণ হচ্ছে আমাদের গাড়ি ওয়েট করতেছে, আচ্ছা আমাদের গাড়ি ওয়েট করতেছে, আচ্ছা আমরা অল্প কিছুর মধ্যে গাড়ির সামনে যাবো, আচ্ছা সেখানে যদি আমাদের একটা সুযোগ হয় সেখানে আমরা আরেকবার আমাদের আমরা আরেকবারও আরও চলে আসবো, আচ্ছা সরাসরি চলে আসবো। আমি আমার সর্বশেষ খবর এখানেই, আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা আমাদের ব্লগ শেষ করতেছি, শেষ করলাম, ধন্যবাদ, সাবস্ক্রাইব করবে না
সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে অবশ্যই আপনারা আমাদের যে ভিডিওটাগুলো দেখতেছেন আমরা আবারও নতুন করে ভিডিও নিয়ে আসবো, সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। ওকে থ্যাংক ইউ। আমি একটু বলি, ধরেন হ্যালো গাইস, তো আমি ভিডিওতে ছিলাম না, মাত্রই আসলাম, আমি ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলাম। তো এতক্ষণ ধরে আচ্ছা, আমার নেক্সট ব্লগ হবে হচ্ছে আপনাদের 22 তারিখ, 22 তারিখে আমি আমার নেক্সট ব্লগ দিবো, তো সেটা দেখার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, এই পর্যন্ত ব্লগ শেষ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। ওকে, শেয়ার করবে না।